তো বন্ধুরা, আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা দেখতে পারবো আইপিএল এর মিনি অকশন, যেটা কিন্তু আগামীকাল হতে চলেছে। তো বন্ধুরা, মিনি অকশনের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রচুর স্ট্র্যাটেজি কিন্তু বানিয়েছে, যেটা কিন্তু অফিসিয়ালি কিছু কিন্তু লিকও বের করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দল এটাকে পুরোপুরি গোছানোর চেষ্টা করবে এইবারের মিনি অকশন থেকে। তো বন্ধুরা, মিনি অকশনের নিউজটা বললে কিন্তু বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটি অফিসিয়ালি পোস্ট করেছে যে কে হবে আমাদের পরবর্তী অলরাউন্ডার। সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার অফিসিয়াল টুইটার পেজে কিন্তু টুইট করে ফ্যান্সদের কাছ থেকে কিন্তু সাজেশন নিয়েছে কে হবে পরবর্তী অলরাউন্ডার। সেটা নিয়ে যদি ভিডিও চান, সেটা কিন্তু আমি আজকে বিকালের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তারপরে যেমনটা নিউজ চলে আসছে, কলকাতা নাইট রাইডার্স এখন সব থেকে বেশি যেটা প্রয়োজন বলার, দেখা বন্ধুরা অনেকগুলো বলার কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। সেই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এইবারের অকশন থেকে কিন্তু কতগুলো বলারকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, কাদেরকে নেওয়ার চেষ্টা করবে সেটা নিয়ে কিন্তু আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো ভিজিট করে দেখতে পারেন। তো বন্ধুরা, মিনি অকশনের জন্য কিন্তু সকলে অপেক্ষা করে থাকবো, এবং কলকাতা নাইট রাইডার্স কাকে নিল কাকে নিল না সেটা নিয়ে কিন্তু ভিডিও কালকে আসছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকেন, বাই বাই।